আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শেষ পর্যন্ত জামাত ইসলামী তো বিদ্রোহী প্রার্থী কি অবস্থা মুরব্বীদের বা দায়িত্বশীলদের ভুল সিদ্ধান্তের কারণে যে পরিণতি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটা সেন্সিটিভ আলোচনা এ ধরনের আলোচনা অনেকে প্রকাশ্যে করার বিপক্ষে বাট যে বিষয়টা প্রকাশ্যে চলে এসেছে এটা প্রকাশ্যেই করতে হবে এটা ঘরোয়া কোনো বিষয় নয় আর আমরা যারা রাজনৈতিক সমালোচক আমরা তো প্রকাশ্যে এই বিষয়ে আলোচনা করব অনেকেই ভয়েস রেজ করেছে আমি মনে করি এই বিষয়টা খুব গুরুত্বের সাথে ভয়েস রেজ করা দরকার একটা পরিবর্তন দরকার একটা সংস্কার দরকার বিদ্রোহী প্রার্থী দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া এটা আওয়ামী লীগ বিএনপির একটা কালচার আওয়ামী লীগ বিএনপিতে শত শত দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে বা নিশ্চিত বহিষ্কার জেনেও তারা বিদ্রোহী প্রার্থী হয় অনেকে জয়ী হয় অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ সেখানেই শেষ হয়ে যায় ইসলামী দলগুলোতে বিদ্রোহী প্রার্থীর কালচার নেই বললেই চলে লেট অ্যালন জামাত ইসলামী জামাত ইসলামী তো সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল তাদের চেইন অফ কমান্ড সবচেয়ে স্ট্রং তাদের দলীয় হাইকমান্ড বা দলীয় সিদ্ধান্ত তারা ডিভাইন গাইডেন্সের মতোই আনুগত্য করা উচিত বলে মনে করে এবং আনুগত্য করে তাদের নেতাদের আনুগত্য তারা এমনভাবে করে মনে হয় যেন নেতা নয় তারা বলে দায়িত্বশীল এবং তাদের মধ্যে এই থিওরি প্রচলিত আছে যে দায়িত্বশীল এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে যদিও এটা নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে জামাতের বিরুদ্ধে যেসব বিষয়ে সমালোচনা হয় তার মধ্যে এই কনসেপ্ট নিয়ে সমালোচনা দায়িত্বকে আসলে আল্লাহর পক্ষ থেকে আসে না দায়িত্ব নির্বাচিত দায়িত্বশীল বা নেতা নির্বাচিত করা হয় চাইলে অন্য কাউকেও নির্বাচিত করা হয় এ নিয়ে থিও এটা আমরাও সমালোচনা করি হোয়াট এভার এখানে দায়িত্বশীলদের একটা সিরিয়াস আনুগত্যের বিষয় আছে কিন্তু শেষ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অসংখ্য অভিযোগ এসেছে এ বিষয়ে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি জামাত ইসলাম একটা নির্বাচনমুখী দল উনিশশো সালে তারা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কিন্তু দলের মধ্যে এক ধরনের ভাঙন হয়েছিল সালমান নদ্বী থেকে অনেকে অনেকে পদত্যাগ করেছিল যদিও সেখানে মৌলানা মদুদির স্ট্রং অবস্থান অথবা তার যথাযথ অবস্থান একেবারে সঠিক ছিল তো এরকম অনেক ঘটনা ঘটেছে স্বাধীন বাংলাদেশে যখন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে তখন থেকেও কিন্তু তারা নির্বাচনমুখী দল নির্বাচন সহজে তারা বর্জন করে না ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপ পর্যন্ত সম্পন্ন হয়েছে সারা দেশে নির্বাচন জমে উঠেছে এবং জামাত শিবিরের লোকজন যেখানে তাদের সাংগঠনিক শক্তি ভালো সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে একটা নির্বাচনী আমেজও তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং জামাত শিবিরের লোকজন যথেষ্ট ভালো অ্যামাউন্টে তারা জয়লাভ করছে এই জয়ের উপর ভিত্তি করে আমরা যারা বিশ্লেষক আমরা নানান ধরনের বিশ্লেষণ করছি নানান কথাবার্তা বলছি অনেক হিসাব নিকাশ অনেক অ্যান্টিসিপেশন অনেক প্রেডিকশন করছি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা অথবা জামাত ইসলামীর লোকদের মধ্যে একটা কনফিডেন্স আমরা লক্ষ্য করছি অতএব এই জয়ের উপর ভিত্তি করে ভবিষ্যতে যেহেতু নির্বাচনমুখী দল নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী যা করার করতে চায় অন্য কোনো উপায়ে তাদের কোনো কর্ম পরিকল্পনা নেই এ কারণ নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করা দরকার সমালোচনা করা দরকার অনেক জায়গায় সমালোচনার অনেক কিছু আছে এবং দায়িত্বশীল যারা তাদের বড়ো বড়ো মিস্টেক রয়েছে ভুল রয়েছে যেটা একটা কালচারে পরিণত হয়েছে এবং তার বিরুদ্ধে কথা না বলা এটাও একটা কালচারে পরিণত হয়েছে যদিও এখন কিন্তু অনেকে কথা বলছে জামাত ইসলামীতে বিদ্রোহী প্রার্থী জামাতের মতো একটা দলে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে রোকন অথবা কোনো একটা শাখার দায়িত্বশীল তিনি নির্বাচন করবেন আবার জয়লাভও করেছেন বা করবেন এটা কিন্তু হওয়ার কথা না অনেকেই কল্পনাও করতে পারেনি কিন্তু এরকম অসংখ্য অভিযোগ দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আছে যে দায়িত্বশীল যারা থানা আমির জেলা আমির বা তাদের অদূরদর্শী বা তাদের ভুল কালচার প্রথমে মনে রাখতে হবে জামাত ইসলামের মতো একটা সংগঠন চালানো আর পপুলিস্ট রাজনীতি এই দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এই দুইটা এক না একজন সংগঠন চালানো এক্সপার্ট একজন আমির তিনি পপুলিস্ট রাজনীতিতে এক্সপার্ট হবেন সেটা নাও হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় না এটাই সত্য এবং একজন দক্ষ সংগঠক জামাত ইসলামের দক্ষ জেলা আমির বা মহানগর আমির তিনি যে পপুলিস্ট পলিটিক্সেও জনপ্রিয় হবেন নির্বাচন করার মতো যোগ্য হবেন সেটাও কিন্তু নয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ইউনিয়ন আমিরের চেয়ে বাইতুল মাল সম্পাদক অনেক বেশি জনপ্রিয় একজন সাধারণ রকম অনেক বেশি জনপ্রিয় এরকম অসংখ্য কেস আছে বরং বেশিরভাগ ক্ষেত্রে যারা দায়িত্বশীল তারা জনপ্রিয় না জনগণের সাথে তাদের সম্পর্ক কম কারণ জামাত ইসলামী সংগঠনটাই এরকম তাদের দায়িত্বশীলদের ব্যস্ত থাকতে হয় রোকন বৃদ্ধি রোপণ প্রার্থী বৃদ্ধি বা নানা সাংগঠনিক কাজকর্ম নিয়ে কিন্তু হ্যাঁ আর সবার যোগ্যতা একরকমের না অনেক নেতা আছে যিনি সাংগঠনিকভাবেও অত্যন্ত দক্ষ এবং তিনি তুমুল জনপ্রিয় নেতা সবার কথা বলছি না তবে বেশিরভাগের এই ঘাটতি এটা আমার ব্যক্তিগত অবজারভেশন বাংলাদেশে এই চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরকম একটা ঘটনা আমার নজরে অনেকে এনেছেন এবং যেটা নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করছি বগুড়ার বগুড়া কিন্তু জামাত ইসলামের ঘাঁটি বগুড়ার অধিকাংশ জায়গায় বিএনপির চেয়ে প্রেসিডেন্ট জিয়ুর রহমানের এলাকা কিন্তু বিএনপির চেয়ে জামাতের সাংগঠনিক শক্তি জনপ্রিয়তা বেশি বগুড়ার কাহালুর আটনং জামপাড়া ইউনিয়নে জামায়াত ইসলামীর জেলা সেক্রেটারি দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে আর দলীয় এই সিদ্ধান্ত যেহেতু জেলা সেক্রেটারির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তিনি জনপ্রিয় না এমনকি অনেকে বলেছে যে তিনি জেলা সেক্রেটারি হওয়ারও যোগ্য নয় সংগঠনের অনেক লোক রোকন অনেক দায়িত্বশীল বলেছে যে এই ধরনের কোন সিন্ডিকেটের বলে তিনি জেলা সেক্রেটারি হয়েছেন এটা যথেষ্ট সমালোচনা হচ্ছে তো সেই জেলা সেক্রেটারি আবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত নির্বাচন করেছেন দেখা গেল জামাতের দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন করেছেন জামাত ইসলামের জেলা সেক্রেটারি তিনি ভোট পেয়েছেন আটশো পঁচাত্তরটা এটা জামাতের মতো একটা বড় দল জামাতের সবচেয়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি যে সব জায়গায় সেখানে একটা ইউনিয়নে আটশো পঁচাত্তর ভোট পাওয়া এটা জামাত ইসলামীর সিদ্ধান্তের একটা জাতীয় লজ্জা এবং এটা যে ভুল এটা চোখে আঙুল দিয়ে সন্দেহাতীতভাবে এই সিদ্ধান্ত ভুল ছিল এতে কোনো সন্দেহ নেই এটা নিয়ে যে সন্দেহ করবে তারও সমস্যা আছে সে অন্ধ অনুসরণ বা তার একটা অন্ধবিশ্বাস কারোর প্রতি আছে এটা হতে পারে না এভাবে সংগঠন করলে কখনো ক্ষমতার ধারে কাছেও যাওয়া লাগবে না এটাই হচ্ছে বাস্তবতা তো সেখানে জামাতের অন্য একজন যিনি বিদ্রোহী ঘোরাপতিকে জামাতের জেলা সেক্রেটারি চশমা নির্বাচন করেছেন আটশো পঁচাত্তর ভোট পতিকে নির্বাচন যিনি করেছিলেন তিনি চার হাজার একশো ভোট একশো বিশ ভোট পেয়েছেন আর যার ফলশ্রুতিতে বিজয়ী হয়েছেন সামান্য ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী এর মানে কতবার ভুল সিদ্ধান্ত জামাত ইসলামের জেলা নিয়েছিল জেলা সেক্রেটারি এর মানে আরও অভিযোগ রয়েছে সিলেটের একটা ইউনিয়নে সেখানে জামাতের বিদ্রোহী প্রার্থী মাত্র পঁয়ত্রিশ ভোটে জামাতে নৌকার কাছে পরাজিত হয়েছে এর মানে এখানে জামাত সঠিক সিদ্ধান্ত নিতে পারলে নিঃসন্দেহে জামাতের প্রার্থী বিজয়ী হতো নীলফাহমারের জলঢাকায় এরকম অভিযোগ রয়েছে যেমন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে জামাত থেকে যার জামানাত হবে এলাকায় কোনো জনপ্রিয়তা নেই তো এখানে যেটা স্পষ্ট আমার কাছে মনে হয়েছে এবং এটাই সত্য জামাতের মধ্যে একটা ভুল কালচার আছে স্থানীয় সরকার নির্বাচন এই বিষয়টা স্টাডিতেও ঘাটতি রয়েছে স্থানীয় পর্যায়ে যারা জেলা পর্যায়ে যারা এই দায়িত্বশীল বা এই মনোনয়ন বা এইগুলোর দায়িত্বে থাকে যে সংগঠন আর স্থানীয় সরকার নির্বাচন বিষয়টা এক নয় আকাশ পাতাল পার্থক্য আর যে কালচার গড়ে উঠেছে দায়িত্বশীলকে মনোনয়ন দেওয়া যিনি দায়িত্বশীল তাকেই মনোনয়ন দিতে হবে এটাই হচ্ছে তাদের এই বড় ভুলের কারণ না এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে এখানে রুট লেভেলের পার্টির অন্যান্য যারা আছে মাঠ পর্যায়ে তাদের মতামত নিতে হবে গণভিত্তি দেখতে হবে জনপ্রিয় কে কার সম্ভাবনা আছে ক্যারিসমেটিক ক্যারেক্টারিস্টিক্স কার আছে এগুলো বিবেচনা করে মনোনয়ন দিতে হবে দায়িত্বশীল দেখে মনোনয়ন দেওয়া যাবে না আমি তো আগেই বলেছি জামাত ইসলামের মতো একটা দলের দায়িত্বশীল হওয়া আর পপুলিস্ট পলিটিক্স এক জিনিস নয় আর স্থানীয় সরকার তো আরও ভিন্ন জিনিস এ কারণে অসংখ্য প্রমাণ আছে যে আমিরের চেয়ে বায়তুল মাল সম্পাদক বা অন্য একজন সাধারণ সম্পদ তিনি অনেক বেশি জনপ্রিয় তা আমির কি মনোনয়ন দিতে হবে এটা তো মোটেও জরুরি নয় বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হওয়া উচিত যিনি সাংগঠনিক দায়িত্বশীল তাকে নির্বাচন থেকে একটু দূরে রাখা কারণ সংগঠনটাই এমন যে বেশিরভাগ দায়িত্বশীলদের পক্ষে সংগঠন এবং জনপ্রিয় হওয়া সাধারণত সম্ভব নয় এই জন্য মুরব্বী দায়িত্বশীল এগুলো দেখে নমিনেশন দেয়া। আল্লাহর পক্ষ থেকে নমিনেশন এসেছে এইসব এইসব উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই এটার একটা কার্যকর সংস্কার না আনতে পারলে আগামী নির্বাচন থেকে শুরু করে জামাত ইসলামী পাবলিক সিম্পীতি পাচ্ছে মজলুম সেম্পিতি পাচ্ছে এতে নির্বাচনে ভরাডুবি হবে এই নির্বাচনে জামাত ইসলামীর বয়স আশি বছর হয়েছে সেখানে আওয়ামী লীগ বিএনপির তুলনায় নির্বাচনের ফলাফল কিছুই না পঁয়ত্রিশ জন নিয়ে পঁয়ত্রিশ জন আটশো আটত্রিশটা ইউনিয়নের মধ্যে পঁয়ত্রিশ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এতে আত্মতৃপ্তির কিছু নেই যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যে কজন নির্বাচিত হয়েছে তার তিন ভাগের ভাগও হয়নি জামাতে তো এখানে অনেক জায়গায় জামাতের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন বিজয়ী হওয়ার কথা যদি বিদ্রোহী প্রার্থী না থাকত এই এই কালচারে এটা কার্যকর সমাধান দরকার এটা নিয়ে সমালোচনা দরকার ব্যাপক সমালোচনা দরকার এই তন্ত্র আমির তন্ত্র নির্বাচন আর সংগঠন এক নয় এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার অবস্থান দরকার স্থানীয় সরকার নির্বাচন নমিনেশন এ বিষয়ে তাদের উচ্চতর পলিটিক্যাল সেল গঠন করা দরকার যথেষ্ট ঘাটতি রয়েছে অসংখ্য আমাদের কাছে প্রমাণ আছে দেশের বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করে আমাদেরকে বলে যে ভাই এই বিষয়ে কথা বলুন যারা বড় বড় দায়িত্বশীল সে পপুলিস্ট পলিটিক্সের কিছুই বোঝে না তার টার্গেটই হচ্ছে কীভাবে রোকন বৃদ্ধি করা দ্যাটস গুড ডেফিনেটলি এটা দরকার জামাতের মূল শক্তি রোকন কিন্তু রাজনীতি তো ভিন্ন জিনিস সবার মাধ্যমে সবকিছু সম্ভব না এই বিষয়টা বুঝতে হবে তুরস্কে কিংবা ইজিপ্টে বিভিন্ন দেশে কিন্তু অনেক দেশে ইসলামী দল এবং রাজনৈতিক শাখা আলাদা করে ফেলেছে যারা ইসলামিক সংগঠন চালাবে রাজনীতি করবে অন্য গ্রুপ আলাদা আউটফিট থাকবে তো এই বিষয়গুলো বুঝতে হবে রাজনীতি আর পপুলিস্ট পলিটিক্স ভিন্ন জিনিস উচ্চতর সমালোচনা দরকার